চট্টগ্রাম বন্দরকে ঘিরে ভারতীয় উপমহাদেশের আরব নৌবাণিজ্যের সূত্রপাত হয় জাহাজ নির্মাণ শিল্পের কারণে। 1560 সালের দিকে তুরস্কের সুলতানরা এদেশে ব্যবসা করতে এসে আলেকজান্দ্রিয়ায় নির্মিত জাহাজের চেয়ে চট্টগ্রামে নির্মিত জাহাজকে ভালো বলে মন্তব্য করেছিলেন। ঐতিহাসিকদের সূত্র মতে এ সময় তুরস্কের সুলতান চট্টগ্রাম থেকে প্রায় 13টি জাহাজ নির্মাণ করে নিয়ে যান। ইউরোপীয় ভ্রমণকারী সিজার ফ্রেডরিকের মতে পঞ্চদশ শতাব্দীতে চট্টগ্রাম থেকে বছরে প্রায় 25 থেকে 30টি জাহাজ রপ্তানি হতো। 1818 সালে জার্মান সরকারও সর বা পালির জাহাজ ক্রয় করেছিল। 1905 সালের নৌযুদ্ধে চট্টগ্রামের জাহাজ ব্যবহার হয়েছিল। 18 শতকের শেষ দিকে স্টিম চালিত জাহাজের ব্যাপক প্রচলনের জন্য চট্টগ্রামের জাহাজ নির্মাণ শিল্প আন্তর্জাতিক বাজার হারাতে থাকে। সাম্প্রতিককালে বাংলাদেশে তৈরি জাহাজ বিদেশে রপ্তানি শুরু হওয়ায় দীর্ঘদিন পর আবার জাহাজ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে এখন নির্মিত হচ্ছে বিশ্বমানের জাহাজ। বিশ্বমানের জাহাজ নির্মাণের জন্য চট্টগ্রামে রয়েছে কয়েকটি শিপইয়ার্ড। নিত্য কর্মচঞ্চল এই শিপইয়ার্ডগুলো শ্রমিক প্রকৌশলীদের ব্যস্ততায় কর্মমুখর থাকে। একটি বিল্ডিং তৈরি করতে যেভাবে ডিজাইন করতে হয়, জাহাজ তৈরিতেও সেভাবে প্রথমে ডিজাইন করা হয়। জাহাজের কাঁচামাল হল বিশাল বিশাল ইস্পাতের বিভিন্ন রকম শীট। আমরা প্লেট যখন নেস্টিং করবো, নেস্টিং করার পর কমপ্লিট করে আমরা একটা সফটওয়্যার আছে আমাদের কাছে, একটা আছে সফটওয়্যার আর একটা আছে ফার্স্ট স্ট্যাম্পের কাছে আমরা এই মেশিনে কাটি প্লাজমা মেশিনে, আর যেটাতে সফটওয়্যার কাটি সেটা হচ্ছে আইএমএ মেশিন। বিশাল ফ্রেম করে তার উপর ইস্পাতের প্লেটগুলো লাগানো হয়। অবকাঠামো তৈরির প্রাথমিক কাজ শেষ হলেও এর কাজের অনেকগুলো পর্যায় রয়ে গেছে। ইঞ্জিন বসানো, রং করা থেকে শুরু করে সমুদ্রে ভাসানো পর্যন্ত বহু মানুষের পরিশ্রমের ফসল একটি জাহাজ। বর্তমান বিশ্বে বিশেষ করে পণ্য পরিবহনে জাহাজের উপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে। জাহাজ নির্মাণ শিল্প উন্নত দেশ থেকে ক্রমান্বয়ে উন্নয়নশীল দেশে সম্প্রসারিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় $200 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের নতুন জাহাজ নির্মাণের চাহিদা আছে, কিন্তু এই চাহিদার কমপক্ষে 25% ঘাটতি মেটানো যাচ্ছে না। দক্ষ জনশক্তি না থাকা এর অন্যতম কারণ। এই শিল্প শুধু জাহাজ রপ্তানির জন্যই না, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনার একটি ক্ষেত্র তৈরি করছে। জাহাজ নির্মাণের জন্য ইউরোপের দেশগুলোর নজর এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশকে শিপ বিল্ডিং নেশন হিসাবে মোটামুটি একটা অবস্থানে নিয়ে গেছে, যদিও আমি বলবো এখন পর্যন্ত আমাদের আউটপুট খুবই সীমিত। এটা লেবার ইনটেনসিভ ইন্ডাস্ট্রি, এখানেও বাংলাদেশের লেবার যেহেতু আমার সস্তা, আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। কিন্তু আমাদের দক্ষ লেবার তৈরি করার জন্য আরও সরকারি পদক্ষেপ নিতে হবে, যেহেতু একটা শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির যথেষ্ট ইকোনমিক ইম্প্যাক্ট আছে ওই রিজিয়নে, প্রচুর জব ক্রিয়েট করে এবং আশেপাশে একটা ইকোনমিক বেনিফিট মানুষের মধ্যে পৌঁছে দেয়। তো এখানে তো আসলে ডিসকারেজ বা কোনো কিছু ডিসকারেজ করার কোনো সুযোগই নেই। আমরা যদি করতে পারি, আমরা একটা কেন 10টা ইন্ডাস্ট্রি করবো শিপ বিল্ডিং। দেশের বৃহত্তম শিপ বিল্ডার্সের অন্যতম হল চট্টগ্রামের ওয়েস্টার্ন শিপ বিল্ডার্স। এই প্রতিষ্ঠানের প্রায় 1600 কর্মীর মধ্যে 400 জনই বিদেশ ফেরত। ওয়েস্টার্নের কাছে 2012 সাল পর্যন্ত ডেনমার্ক, নরওয়ে এবং জার্মানির জন্য সমুদ্রগামী 17টি জাহাজ তৈরির অর্ডার রয়েছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড বলতে পারেন যে গোয়িং টু বি দ্য লিডিং শিপইয়ার্ড ইন বাংলাদেশ।
শিপইয়ার্ডের সব কিছু ডিজাইন করা হয়েছে অ্যারাউন্ড 1200 টনস পার মান্থ ডেলিভারির জন্য। তো আমাদের তিনটা স্লিপওয়ে আছে, তিন স্লিপওয়ে থেকে যদি তিন মাস পরে এট এ টাইম জাহাজ নামে, বলতে পারেন যে মাসে একটা জাহাজ বিল্ডিং ক্যাপাসিটি আমাদের আছে। অর্থনৈতিক মন্দার সময়ও বাইরে থেকে যেখানে শিপ বিল্ডিং সেক্টরে অনেক জায়গায় জব হারিয়েছে, সেখানে বাংলাদেশে শিপ বিল্ডিংয়ের জব তৈরি হয়েছে। 2015 সালের মধ্যে বাংলাদেশ $100 কোটি বেশি অর্ডার পেতে পারে, তবে তার জন্য প্রয়োজন বাস্তবমুখী পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে শিপ বিল্ডার্সকে আরও শক্তিশালী করার জন্য চট্টগ্রামকে বিশেষ অঞ্চল ঘোষণা করা প্রয়োজন। এ সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ হয়ে উঠতে পারে মধ্য আয়ের দেশে। এই শিল্পের সঙ্গে জড়িতরা মনে করেন, জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে গ্যাস বা বিদ্যুতের মতো জ্বালানি খাতে সরকারকে আরও বিনিয়োগ করতে হবে, কারণ সরকারের সমর্থন ছাড়া এর সঠিক বিকাশ সম্ভব নয়।